ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে সারা দেশে বইছে টিপটিপ বৃষ্টি। সেই বৃষ্টিকে মাথায় করেই লঙ্কা সফরের প্রস্তুতি। এশিয়া কাপে ঘরের মাঠে হারতে হয়েছিল লঙ্কান যুবাদের কাছে, এমনকি জুলাইয়ে খোয়াতে হয়েছে ওয়ানডে সিরিজও। তাই তো এই সফরে সেই শোধ নিতে তেতে আছে বাংলার যুবারা। পরিকল্পনা হবে ম্যাচ বাই ম্যাচ, আর দায়িত্বটা নিতে হবে মূলত ব্যাটসম্যানদেরই। তো আমাদের টিম অনেক ভালো, আমাদের বোলাররা যথেষ্ট ভালো করছে এশিয়া কাপে। তো আল্লাহর রহমতে আমরা ব্যাটসম্যানদের দিক থেকে আমরা অনেকটা সাপোর্ট করেছি। তো আল্লাহর রহমতে এই সিরিজে আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ। যেহেতু বাজেভাবে হারছি, ওভারকাম করে আমরা ভালো কিছু না দেশে ফিরা। যতটুকু মনে হয় যেহেতু স্পিন উইকেট বা উইকেটের উপর ডিপেন্ড করবে, সেহেতু আমরা চেষ্টা করব যে স্পিনার কাজে লাগায়। এই দলটার ভেতর অনেক সম্ভাবনা দেখছেন যুবা কোচ, তার লক্ষ্যটাও প্রায় অভিন্ন। এটা ছেলেদের প্রথম পূর্ণাঙ্গ বিদেশ সফর। আমরা সেরা 15 জনকেই দলে রেখেছি। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের আগে আমাদের বেশ কিছু সিরিজ রয়েছে। আশা করছি ওরা নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারবে। শ্রীলঙ্কা এমনিতেই শক্তিশালী দল, তার উপর তাদের মাটিতে খেলা, তবে দুটি সিরিজ জয়ই আমাদের লক্ষ্য। আগামী 17 অক্টোবর প্রথম 4 দিনের ম্যাচে লঙ্কা বধের মিশনে মাঠে নামবেন হৃদয় ঋষাদরা। 23 অক্টোবর দ্বিতীয় 4 দিনের ম্যাচের পর 30 অক্টোবর হবে 4 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।